হ্যালো গাইস, গুড মর্নিং। কি খবর আপনার? ভালে আছে? আশা করো সকলে ভালে আছে। আর আজি মোর অন্য একটা ভিডিও লো আপনার মজা আকো এবার। আর মানে মোট চ্যানেলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর মই আছো বর্তমান একেবারে বুল্লুটুর বজারত আছো, আর যখন বিল্ডিংত আছো মই। এই মোট একটা ভাগিনোর বিল্ডিং হয়, আমার সারর নাম হাসমত মাস্টার, তেওঁর বিল্ডিং হয় এই। আর বুল্লুটুর বজারত দৃশ্যটি আপনার দেখাম, এয়া চাব পারে আপনাদের। মানে একেবারে বিল্ডিংয়ের ওপর আছো, ছাদর ওপর টপ লেভেলত। তো মানে হঠাৎ আহি এজন মোর বন্ধু এত কিবা মানে কিবা কিবি নরেন্দ্র মোদীর আসনি কিবা কিবি ট্রেনিং চলি আছে, হ্যাঁ, পি এম বিশ্বকর্মা আসনি কিবা আমার ট্রেনিং চলি আছে। তো সম্পূর্ণ আপনার দেখাম আর কি কি ট্রেনিং চলি আছে। তো অকমান এ চাব পারে বুল্লুট বজারত যে দৃশ্য বজারখন, এয়া। তো এটা মানে গই আসো তললে তোর লগ করাই দিন। আপনার কি কামর কারণে আপনার রাজমিস্ত্রির কারণে কিছু সঁজুলির প্রয়োজন হয়। আপনার এইখানে সঁজুলি চিনি পাইনে আর কোনটো দরকার হয়? এই হাতুড়ি ইটা চিটা ভাঙিব লাগিলে তেতিয়া আমি এইটো ব্যবহার করবো। এই প্লাস এইটো সেলাই ডান্স হয়, কেতিয়াবা নাকলটো টাইট দিব লাগে বা খুলিব লাগে আপনাকে। সঁজুলিৰ প্ৰয়োজন হয়, আপোনালোকে জানে নিশ্চয়। তো ইয়াৰ কি কি কামত ব্যৱহাৰ কৰিব পাৰিব? আপনি কওকচোন প্লাস কি কি বলে রাজমিস্ত্রির কামত কিছু সঁজুলির প্রয়োজন হয়, মানে ইয়াতে আছে আপনার কব পারি কোনো কিন্তু কি কামত ব্যবহার হয়? এটা হাতুড়ি শিক্ষা কব পারি কেন আপনি কোকসুন এই কি করা হয়?
আমি আজি ট্রেনিং ললো মেশনৰ ৰাজমিস্ত্ৰী আমাৰ পিএম বিশ্বকৰ্মাত তেওঁলোকে এপ্লাই কৰিছিলে আৰু তেওঁলোকৰ অপচনটো আছিল মেশন মেশন মিন্স ৰাজমিস্ত্ৰী তেওঁলোকক আমি ট্রেনিং ললো তেওঁলোকে ভাই ভাই পৰীক্ষা ললো তেওঁলোকৰ প্ৰেক্টিকেল ললো তেওঁলোকৰ অৰেল লোৱা হ'ল আৰু এতিয়া তেওঁলোকৰ ৰিজাল্ট আহিব ৰিজাল্ট চিটে তেওঁলোকে যদি পাছ কৰিব পাৰে তেতিয়াহ'লে তেওঁলোকে যোগ্য বুলি ভাৰত চৰকাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি পি এম বিশ্বকৰ্মা আঁচনি আছিল তাতে তেওঁলোকে ছেলেকশ্যন পাব বুঝি পালে আৰু তেওঁলোকে তেতিয়া আঁচনিৰ সুবিধাখিনি অট'মেটিকলি পাব ভাৰত চৰকাৰে আমাক এই সুবিধাটো কৰি দিছে আৰু আমাৰ এই ভাইজান ভাইজানৰ যিটো চেনেল আছে এই চেনেলত আপোনালোকে আটাইয়ে ছাবস্ক্ৰাইব কৰিব বুলি মই আশাবাদী ধন্যবাদ থেংক ইউ ৰাখিছোঁ আজিৰ কাৰণে ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ বাই বাই ধন্যবাদ প্লিজ